আসসালামু আলাইকুম, এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাঈম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ঘোড়াঘাটের ইউএনওর ওপর হামলার ঘটনায় চারজন গ্রেপ্তার, শারীরিক পরিস্থিতি উন্নতির দিকে জানালেন চিকিৎসকরা। করোনা ভাইরাসে গত চব্বিশ ঘন্টায় দেশে আরও ২৯ জনের মৃত্যু, নতুন করে শনাক্ত ১৯২৯। করোনা মহামারীর মধ্যেও দ্রুত গতিতে এগিয়ে চলছে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে দেশের প্রথম টানেল তৈরির কাজ। এবং ধামরাইয়ে সাংবাদিক জুলহাসউদ্দিন হত্যার ঘটনায় দুজনের গ্রেপ্তার, বিচারের দাবিতে মানববন্ধন। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম বিস্তারিত। ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলার অন্যতম দুই আসামি সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। দিনাজপুরের হাকিমপুর ও সীমান্তবর্তী এলাকা থেকে ভোরে তাদের গ্রেপ্তার করে র্যাব ও পুলিশ। আটকদের মধ্যে আছেন ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও সদস্য আসাদুল ইসলাম। এদিকে এই ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিস্তারিত জানাচ্ছেন মনির হোসেন তপু। ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলার ঘটনায় সিসি ক্যামেরা ফুটেজ দেখে চিহ্নিত করা হয় আসাদুলকে। সেই সূত্র ধরে ভোর ছয়টার দিকে পার্শ্ববর্তী থানা হাকিমপুরে বোনের বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ও র্যাবের যৌথ দল। এর আগে সীমান্তবর্তী চুরিপুটি এলাকা থেকে গ্রেফতার করা হয় ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলমকে। এই ঘটনায় জড়িত সন্দেহে মাসুদ ও নৈশপ্রহরী পলাশকেও এর আগে আটক করা হয়। হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের সবাইকে নেওয়া হয়েছে রংপুরে র্যাব ১৩ কার্যালয়ে। ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলার ঘটনায় তার ভাই বাদী হয়ে ঘোড়াঘাট থানায় হত্যা চেষ্টার মামলা দায়ের করেছেন। ঘটনা ঘটিয়েছে তাদেরকে সবাই। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঢাকায় তার বাসভবনে সাংবাদিকদের বলেন, এই ঘটনায় আসামি যেই হোক তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমরা সন্দেহভাজন এবং অন্যান্য আরও যে তথ্য আছে সবগুলি মিলিয়ে আমরা আরও একটু সময় লাগবে কেন কিভাবে কি হয়েছে সমস্ত ঘটনা প্রকাশ করতে। এমপি হোক কিংবা কোনো সরকারি কর্মকর্তা হোক কিংবা কোনো যে কোনো জনপ্রতিনিধি হোক কিংবা কারোর কোনো নিকট আত্মীয় স্বজন হোক কাউকে কিন্তু ছাড় দেওয়া হচ্ছে না। বৃহস্পতিবার ভোরে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। সরকারি আবাসিক ভবনে ঢুকে দুর্বৃত্তরা তাদেরকে মারাত্মক আহত করে পালিয়ে যায়। মনি হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। সন্ত্রাসী হামলায় আহত ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের সিটি স্ক্যান রিপোর্ট ভালো। এই তথ্য দিয়ে তার চিকিৎসক ডাক্তার জাহেদ হোসেন বলেছেন, ওয়াহিদার শারীরিক পরিস্থিতি উন্নতির দিকে এবং তিনি কথাও বলতে পারছেন, তবে এখনও তিনি আশঙ্কামুক্ত নন বলে জানান চিকিৎসকরা। বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে। নিউরোসায়েন্স হাসপাতালে জটিল অপারেশনের পর নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম। বৃহস্পতিবার রাতেই অপারেশনের কয়েক ঘন্টা পর তার জ্ঞান ফিরে। চিকিৎসকরা জানিয়েছেন, ওয়াহিদার শারীরিক অবস্থা ভালোর দিকে হলেও তাকে আশঙ্কামুক্ত ঘোষণার সময় হয়নি। ওনার যে কালকে অপারেশন করলাম আমরা, সেটার জন্য আমরা সকালবেলা একটা চেক সিটি স্ক্যান করেছি। সিটি স্ক্যানটা আলোর মধ্যে ১০০% ভালো অপারেশন হয়েছে, জ্ঞান ফিরেছে। ওয়াহিদা খানমের শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণে গঠিত মেডিকেল বোর্ড বসবে শনিবার। চিকিৎসকরা বলছেন, ৭২ ঘন্টার পর্যবেক্ষণ শেষে তাকে আশঙ্কামুক্ত ঘোষণা করা হলেও পুরোপুরি সেরে উঠতে মাসখানেকের বেশি সময় লাগতে পারে। ওনার ৯টা আঘাত ছিল মাথায়, সেগুলো আমরা ঠিকঠাক করে দিয়ে আসছি। এর আগে বৃহস্পতিবার রাত ৯টা থেকে প্রায় ২ ঘন্টা ব্যাপী রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে ওয়াহিদা খানমের মাথায় জটিল অপারেশন করে সফলতা পান চিকিৎসকরা। তার মাথা থেকে মুখ পর্যন্ত ৯টি আঘাতের চিহ্ন পাওয়া যায়। অপারেশনের পর তাকে রাখা হয় আইসিইউতে। বুধবার রাত ২:৩০টার দিকে সরকারি বাসভবনের ভেন্টিলেটর ভেঙে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার হেলিকপ্টারে ঢাকায় এনে নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। রংপুর বিভাগের ৮৮টি উপজেলার মধ্যে ১৭ জন নির্বাহী কর্মকর্তার নিরাপত্তায় আজ থেকে ৪ জন করে সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
রোববার থেকে এই বিভাগের সব উপজেলায় এই সংখ্যা চারজন থেকে বাড়িয়ে দশজন করে দেয়া হবে। রাতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ পরিচালক এ কে এম জিয়াউল আলম স্বাক্ষরিত এক চিঠিতে জেলা কমান্ডারদের এই নির্দেশনা দেয়া হয়। গত বুধবার রাতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের উপর বর্বরোচিত হামলার পর এ ব্যবস্থা গ্রহণ করা হয়। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় দেশে আরও ২৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৪১২। সবশেষ চব্বিশ ঘন্টায় ১৩,৭৩টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১,৯২৯ জনের। চব্বিশ ঘন্টায় শনাক্তের হার প্রায় ১৫%, আর এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩,২১,৬১৫ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন ২,২১১ জন, মোট সুস্থ হয়েছেন ২,১৬,১৯১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার প্রায় ৬৭%, আর মৃত্যুর হার ১.৫%-এরও কম। একদিনে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ২২ জন পুরুষ ও ৭ জন নারী। চব্বিশ ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৪ জন, রাজশাহীতে ৪ জন, বরিশালে ৩ জন, চট্টগ্রাম, খুলনা, রংপুর বিভাগে ২ জন করে এবং ময়মনসিংহে ১ জন মারা গেছেন। করোনাভাইরাস ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে গত চব্বিশ ঘন্টায় আরও ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে বরিশালে উপসর্গে ৩ জন সহ ৬ জনের মৃত্যু হয়। বরিশাল বিভাগের ৫ জেলায় পুলিশ, নার্স সহ নতুন শনাক্ত হয়েছেন ৪৪ জন। খুলনার ডেডিকেটেড হাসপাতালে একজন এবং মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়। মৃত দুজনই নড়াইল জেলার বাসিন্দা। একই সময় বিভাগে ১৪০ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। নোয়াখালীতে গত চব্বিশ ঘন্টায় একজনের মৃত্যু হয়েছে। জেলায় নতুন আক্রান্ত ৪২ জন। করোনায় ঠাকুরগাঁও সদরে মারা গেছেন ৭০ বছরের এক বৃদ্ধা। এছাড়া নওগাঁয় ২৬ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ২৩ জন, চাঁপাই নবাবগঞ্জে ১২ ও শেরপুরে দুজনের করোনা শনাক্তের খবর পাওয়া গেছে। করোনা মহামারীর মধ্যেও দ্রুত গতিতে এগিয়ে চলছে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে দেশের প্রথম টানেল তৈরির কাজ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নামের এ প্রকল্পের ৫৭% শেষ হয়েছে। ২০২২ সালে এই টানেলটি চালুর আশা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে সৈয়দ তামিম মাহমুদের রিপোর্ট। বন্দরনগরী চট্টগ্রামকে চীনের সাংহাইয়ের আদলে গড়ে তুলতে প্রায় ১০,০০০ কোটি টাকার এ প্রকল্প চলছে তিন বছর ধরে। চার লেন সড়কের ৩.৪ কিলোমিটার মূল টানেলে নদীর তলদেশে থাকবে দুটি আলাদা টিউব। প্রতিটিতেই থাকবে দু লেনের সড়ক, যার একটি নির্মাণ শেষ হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের একটি টিউবের কাজ, টিউবের বোরিংয়ের কাজ ড্রিং প্রজেক্ট স্থাপন সহ সম্পন্ন হয়েছে এবং এই বোরিংয়ের কাজ পতঙ্গা প্রান্ত থেকে শুরু হয় এবং সেটা নদীর নিচ দিয়ে এসে নদী ক্রস করে আনোয়ার প্রান্তে শেষ হয়। ২০১৫ সালের নভেম্বরে অনুমোদন পায় প্রকল্পটি। দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার গুরুত্ব বিবেচনায় রেখে করোনার মধ্যেও প্রকল্পের কাজ সমান্তরে চলছে বলে জানান প্রকল্প পরিচালক। প্রকল্প শেষ হওয়ার জন্য যে নির্ধারিত সময় আছে ২০২২ সালের ডিসেম্বর মাস, সেই নির্ধারিত সময়ের মধ্যে আমরা টানেলের কাজ সম্পূর্ণরূপে সম্পন্ন করার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। অদ্যাবধি প্রজেক্টের সার্বিক অগ্রগতি ৫৭%। নদীর তলদেশে দেশের প্রথম এই সুড়ঙ্গ পথের কারণে বন্দরনগরী বদলে যাবে বলেও আশা করা হচ্ছে। এতে কর্ণফুলীর অপর প্রান্তে বিস্তৃত হবে শহরের আধুনিক সব সুবিধা, সেখানে নতুন শিল্পাঞ্চল গড়ে উঠবে বলেও মনে করছেন ব্যবসায়ী নেতারা। একটা বড় বাজেট নিয়ে টানেল হচ্ছে, অতএব টানেলের সুযোগ সুফল শতভাগ ভোগ করার জন্য, দেশের অর্থনীতি পাওয়ার জন্য এখন থেকে দক্ষিণ চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা জুড়ে কর্মসংস্থান তৈরির পরিকল্পনাটুকু এখন থেকে নেওয়া দরকার। টানেল নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৯,৮৮০ কোটি টাকা। প্রকল্প বাস্তবায়ন করছে সেতু কর্তৃপক্ষ। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। পরিদর্শন, আশ্বাস আর প্রকল্প প্রণয়নে আটকে আছে কুয়াকাটা সৈকতের স্থায়ী ভাঙন রোধ প্রকল্প। ফলে দুদশক ধরে চলমান ভাঙনে দীর্ঘ বেলাভূমি প্রশস্ততা হারিয়ে হচ্ছে সংকুচিত। প্রতিবছর সাগরে বিলীন হচ্ছে বেলাভূম জুড়ে থাকা বিশাল সবুজ বেষ্টনী সহ নতুন নতুন স্থাপনা। দ্রুত স্থায়ী প্রতিরোধ গড়ে তোলা না হলে কুয়াকাটা হারাতে পারে পর্যটকদের আকর্ষণ। পটুয়াখালীর প্রতিনিধি জাহিদ রিপনের রিপোর্ট, জানাচ্ছেন রাশনা দাস। বৈশ্বিক উষ্ণতায় জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রস্রোতের গতিধারা বদলে গেছে। ফলে গত দুই দশক ধরে তীব্র স্রোত আর উত্তাল ঢেউয়ের আঘাতে অব্যাহত বালুক্ষয়ে কুয়াকাটা সৈকত হারিয়েছে
অন্তত 5 কিলোমিটার প্রশস্ততা। সাগরে বিলীন হয়েছে নারিকেল গাছ, ঝাউবাগান, ইকোপার্ক, উপকূলীয় সবুজ বেষ্টনী সহ 100 স্থাপনা বসত ভিটে। অব্যাহত ভাঙনের হুমকির মুখে রয়েছে মসজিদ, মাদ্রাসা, মন্দির, ট্যুরিজম পার্ক, সুটকিপল্লী, সবুজ বনভূমির অবশিষ্টাংশ সহ বিশ্বব্যাংকের অর্থায়নে চলমান উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্পের কাজ। দাঁড়াইছি এখান থেকে কম হলে 1 ঘন্টা দূরে যাইয়া হেবে সাগর পাওয়া লাগবে। এখন তো ভাঙি দূরে কিনারে আসছে, এখন তো এই অবস্থা। প্রশাসনিক পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতা এবং জটিলতার জন্য আমাদের দুরবস্থা। 2004 সাল থেকে কয়েক দফা সমীক্ষা ও সম্ভাব্যতা যাচাই শেষে একনেকে প্রকল্প প্রস্তাবনা পাঠানো হলেও সমন্বয়হীনতার অভাবে দুই দফা ফেরত এসেছে স্থায়ী ভাঙন প্রতিরোধ প্রস্তাবিত প্রকল্পটি। সমুদ্র সৈকত রক্ষার্থে ফিজিবিলিটি স্টাডি হয়েছে, প্রতিবেদন দাখিল করছে, কিন্তু সেটা কিছু কারেকশনের জন্য আবার তাদেরকে বলা হয়েছে সেপ্টেম্বরের মধ্যে সেটা দাখিল করবে তারা, এবং দাখিল করার পর তাদের সুপারিশ অনুযায়ী আমরা স্থায়ী কাজের ডিপিপি প্রণয়ন করব। নেদারল্যান্ডসের প্রযুক্তি ব্যবহার করে স্থায়ী ভাঙন প্রতিরোধে বড় ধরনের পরিকল্পনা নেয়ার কথা জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী। 2-3-4 বছরের ভিতরে আপনারা দেখবেন এই সমস্ত যে প্রকল্প যেগুলো নেওয়া হয়েছে এগুলো বাস্তবায়ন হলে পরে এলাকার লোকজন আরও সুরক্ষিত হবে, এলাকার লোকজনের নদী ভাঙন থেকে বাঁচবে, সমুদ্রের যে জলোচ্ছ্বাস হয় সেখান থেকে বাঁচবে। অর্থনৈতিক বিবেচনায় স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলে সুরক্ষিত করা হবে সমুদ্র সৈকত কুয়াকাটা, এমন প্রত্যাশা এলাকাবাসী সহ বিনিয়োগকারীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ঢাকার ধামরাইয়ে প্রকাশ্যে বিজয় টিভির উপজেলার প্রতিনিধি জুলাহাস উদ্দিনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ধামরাই থানায় হত্যা মামলা হয়েছে। ভোরে 5 জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন নিহতের বোন রিনা খাতুন। এ ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করা হলেও পলাতক রয়েছে অন্য 3 আসামি। এদিকে বিজয় টিভির ধামরাই উপজেলা প্রতিনিধি জুলহাস উদ্দিনকে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে ও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। দুপুরে ঢাকা আরিচা মহাসড়কে ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় এ মানববন্ধন করা হয়। সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ছাড়াও সর্বস্তরের মানুষ এই মানববন্ধনে অংশ নেন। অতিরিক্ত গাড়ির চাপে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আটকা পড়েছে পণ্যবাহী ট্রাক সহ ছোট বড় 500+ যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রী ও পরিবহন শ্রমিকরা। নাব্য সংকটে গত কয়েকদিন ধরেই চলছে এ যানজট। এর মধ্যে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে সৃষ্টি হয় বাড়তি গাড়ির চাপ। বিআইডব্লিউটিসির ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান জানান, নাব্য সংকট যাতে না হয় সেজন্য নদীর চ্যানেলে ড্রেজিং করা হচ্ছে। যানজট কমাতে এ নৌরুটের 19টি ফেরির মধ্যে 18টি ফেরি চালু রয়েছে। ভোলাসহ উপকূলীয় এলাকাকে বন্যা ও জলোচ্ছ্বাস সহ প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে বাঁধের উচ্চতা 18 ফুট করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক শামীম। ভোলার ইলিশা, দৌলত খান, বোরহানউদ্দিন, লালমোহন এবং চরফ্যাশনে বাঁধ নির্মাণের অগ্রগতি পরিদর্শন ও ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে তিনি একথা জানান। সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জেকব, নুরুন্নবী চৌধুরী শাওন, আলী আজম মুকুল এ সময় উপস্থিত ছিলেন। বাঁধের উচ্চতা বৃদ্ধি করতে যে সমীক্ষা চলছে তা হলেই কাজ শুরু হবে বলে জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী। 3 পার্বত্য জেলায় বিদ্যুৎ উন্নয়নের লক্ষ্যে 575 কোটি টাকার কাজ শুরু হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এসব জেলার কোনো এলাকা আর বিদ্যুৎবিহীন থাকবে না বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উষই সিং। সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধনকালে তিনি একথা জানান। পরে তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের 5টি ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের 6টি প্রকল্প উদ্বোধন করেন। নানা আয়োজনে দিনাজপুরে পালিত হল মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জননেতা অ্যাডভোকেট এন আব্দুর রহিমের 4th মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে সদর উপজেলার জালালপুরের প্রয়াত এই রাজনীতিকের সমাধিতে শ্রদ্ধা জানায় এম আব্দুর রহিম সমাজ কল্যাণ ও মুক্তিযোদ্ধা গবেষণা কেন্দ্র সহ বিভিন্ন সংগঠন। পরে শ্রদ্ধা জানান মরহুমের বড় ছেলে বিচারপতি এম এনায়েতুর রহিম ও ছোট ছেলে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। এরপর মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। সর্বস্তরের মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ব্যাংক হিসাব জব্দ করায় নাটোরের সিংড়ায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে স্থানীয় বিএনপি কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সিংড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মুজিবুর রহমান মন্টু, সদস্য সচিব দাউদার মাহমুদ ও পৌর বিএনপির আহ্বায়ক আলী আজগর খান সহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। বক্তারা অন্যায়ভাবে জব্দ করা দুলুর ব্যাংক হিসাব অবিলম্বে খুলে দেওয়ার দাবি জানান। ভোলার লালমোহন উপজেলার আবুগঞ্জ এলাকায় দাস বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনাকালীন বৃত্তি দেওয়া হয়েছে। সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের ব্যক্তিগত তহবিল থেকে এই বৃত্তি দেওয়া হয়। এ সময় প্রতিবন্ধীদের জন্য 10টি হুইল চেয়ার দেওয়ারও ঘোষণা দেওয়া হয়। এমপি শাওন ছাড়াও অনুষ্ঠানে লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসুদ্দিন আহমেদ, পৌর মেয়র এমদাদুল ইসলাম তুহিন ও বেসরকারি সংস্থা ডাসের পরিচালক ইউনুস মিয়া উপস্থিত ছিলেন। মশরাফি বিন মুর্তজার ব্রেসলেট নিলামের অর্থ দিয়ে নড়াইলে 10 শয্যা বিশিষ্ট একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। সকালে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে স্থানীয় শরীফ আব্দুল হাকিম ডায়াবেটিক ও থাইরো কেয়ার সেন্টারে এ অনুষ্ঠানে এক ঘোষণা দেওয়া হয়। সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সাইফ হাফিজুর রহমান খোকন, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সহসভাপতি শামিমুল ইসলাম ও স্পেকট্রা হেক্সা গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আকরামুজ্জামান সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। মশরাফি বিন মুর্তজার ব্যবহৃত ব্রেসলেট নিলামে বিক্রি হয়েছিল 42 লাখ টাকায়। নগাঁয় বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রোপা আমন ধানের চারা বিতরণ করা হয়েছে। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক হারুনুর রশিদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামসুল ওয়াদুদ ও সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমামউদ্দিন বক্তব্য রাখেন। পরে শতাধিক কৃষকের হাতে বিনামূল্যে প্রণোদনা সহায়তার নাবি জাতের ধানের চারা তুলে দেন জেলা প্রশাসক। মুজিব বর্ষের অঙ্গীকার, কৃষি হবে দুর্বার, এই স্লোগান নিয়ে গ্রীষ্মকালীন টমেটো চাষ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে যশোরের ঝিকরগাছার দেউলি এলাকায়। বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক কৃষিবিদ রুহুল কবির, যশোর জেলা উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ। মাঠ দিবসে প্রায় 200 চাষি অংশ নেন। বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বরে শুরু হয়েছে 3-দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা। উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আফতাব উদ্দিন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলার নির্বাহী অফিসার মণিপুর রহমান ও কৃষিবিদ তৌফিকুল আলম। সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত মেলায় 20টি স্টল রয়েছে। বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়ন পরিষদের মেম্বার শাজাহান আলীর বিরুদ্ধে বয়স্ক ভাতা আত্মসাৎ সহ নানা অনিয়মের অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী। ইউনিয়ন পরিষদ চত্বরে মানববন্ধনে 100 নারী পুরুষ অংশ নেন। এ সময় বিক্ষুব্ধরা তার অপসারণ ও বিচারের দাবি জানান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতি গুরুচরণ দুধনী সড়কে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে। ঝিনাইগাতি উপজেলা ছাত্রলীগ এ কর্মসূচির আয়োজন করে। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওন সহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা এ সময় উপস্থিত ছিলেন। যশোরের শার্শায় উপজেলা পর্যায়ে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল মেলা, র্যালি, খামারি সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সহকারী কমিশনার রশনা শারমিন মিথি ও উপজেলা কৃষি কর্মকর্তা সৌতম কুমার শীল সহ ছাগল কামারিরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উৎপাদনে বিশেষ ভূমিকা রাখায় 2 খামারিকে পুরস্কার দেওয়া হয়। যশোরে বিএনপির 42 প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে করোনা ভাইরাসের লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথিক চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে 300 গরিব ও দুস্থকে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে।
শহরের দড়াটানা ভৈরব চত্বরে হোমিওপ্যাথিক ডক্টর্স অ্যাসোসিয়েশন জেলা শাখা এ ক্যাম্পের আয়োজন করে। বিএনপির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম এ সময় উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ।